দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর শ্যামলীতে নিজস্ব ভবনে যাত্রা শুরু করেছে ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। কর্তৃপক্ষ জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমানোই তাদের লক্ষ্য। বিস্তারিত আসাদ রুয়েলের প্রতিবেদনে। 7 বছর আগে ভবন ভাড়া নিয়ে যাত্রা শুরু করে ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব। গেল 1 অক্টোবর থেকে বৃহৎ পরিসরে চিকিৎসা সেবা দিতে রাজধানীর শ্যামলী রিং রোডে নিজস্ব ভবনে নবযাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এদেশে করতে পারি সবাই একসাথে। হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার শফিউল্লাহ প্রধান বলেন, এদেশে সেবার মান উন্নত হলেও পর্যাপ্ত বিশেষায়িত হাসপাতালের অভাবে অনেকেই বিদেশে চিকিৎসা নিতে চলে যান। আপনার ডাক্তার ভালো, ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু চিকিৎসার এনভায়রনমেন্ট পাচ্ছে না। ডিপিআরসি হচ্ছে স্পেশালাইজ ফিজিওথেরাপি, যে চিকিৎসা সেবা, ফিজিওথেরাপি ও টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট, এই চিকিৎসা সেবা পেতে গেলে আপনার দেখা যাবে যে ভালো মানের চিকিৎসা, ডাক্তার এবং ইকুইপমেন্টের প্রয়োজন। সেটাও আমরা এখানে এনশিওর করার চেষ্টা করছি যেন বাহিরে রোগী আর যেতে না হয়। হাসপাতালটির মহাব্যবস্থাপক জানান, বিশ্বমানের যন্ত্রপাতি ও অত্যাধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ এই হাসপাতালে রয়েছে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা। এখানে যারা দেখা যাচ্ছে যে ধরনের পেশেন্ট একটু অর্থ সামর্থ্য কম, তাদের জন্য আমরা অবশ্যই সেবাটা দিয়ে থাকি। তাদের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এটা অনেকটা মিনিমাম, মানে তারা যাতে অ্যাফোর্ড করতে পারে সেই দিকটা আমরা চিন্তা করি। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, দেশের বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো চিকিৎসা খাতে আরও এগিয়ে আসলে মেডিকেল ট্যুরিজমে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। আসাদ জিয়াল, বাংলা টিভি, ঢাকা।